সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন প্রতিষ্ঠান থেকে তোমরা দূরে আছো, স্কুল থেকে দূরে আছো। আশা করি খুব শীঘ্রই তোমাদের স্কুল খুলে দেবে। এই আশা ব্যক্ত করে আজকের আমরা ক্লাসে প্রবেশ করি। আজকে আমি কাদের সাথে থাকবো বলো তো? পরিসংখ্যান নিয়ে আলাপ করবো, হয় অষ্টম শ্রেণী নয় নবম শ্রেণীর সাথে থাকবো। তো বন্ধুরা, আমি আজকে অষ্টম শ্রেণীর সাথে একাদশ অধ্যায়, গণিতের একাদশ অধ্যায়ের তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করবো। আজকের এটি আমাদের তৃতীয় ক্লাস। এর আগে আমাদের দুটো ক্লাস সম্পন্ন হয়েছে। তথ্য উপাত্ত কি, শ্রেণীবিন্যাস, সারণী তৈরি করতে কি কি লাগে, এই ধাপগুলো আমরা জেনেছি। দ্বিতীয় ক্লাসে আমরা সারণী তৈরি করেছি এবং গণ নির্ণয় করা শিখেছি। চলো আজকে প্রথমেই, যারা নতুন আমার সাথে অংশগ্রহণ করতে যাচ্ছ, যারা ইতিপূর্বে আমার ক্লাস দেখেছো, তারা আমার পরিচয় জানো। আর যারা আমার সাথে নতুন অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেওয়া উচিত, কি বলো? তাই না? আমার পরিচয় হলো, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ARS মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। আমার মোবাইল নাম্বার 01757585992। যাদের প্রয়োজন হবে তারা খুব সহজে আমাকে ফোন করতে পারো। আর আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয়ের আমরা একাদশ অধ্যায়ের তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব। তো দেখি বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় কি হতে পারে একটু অবশ্য তোমরা গেস করে ফেলেছো। স্যার, আপনি প্রথমে এটা শিখিয়েছেন, তারপর দ্বিতীয় ক্লাসে এটা শিখিয়েছেন, অর্থাৎ তৃতীয় ক্লাসে আপনার এইটাই করার কথা। তবু একটু আমরা দেখে নিই। এইখানে আমরা তিনজনের একটা ছবি দেখতেছি, আর এক জায়গায় পাঁচজনের একটা ছবি দেখতেছি। প্রথম ছবিতে আমাদের একজন স্বনামধন্য প্রধান শিক্ষক আছেন, তিনি হলেন আমাদের সর্বজন প্রিয় এবং শ্রদ্ধেয় খুশিদুজ্জামান স্যার। আমার তার পাশে আছেন সর্বাণী দত্ত ম্যাডাম, প্রাইমারিতে শিক্ষকতা করেন। আর প্রথম পুরুষ ব্যক্তি হল মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক, তার পাশে আছি আমি। তো দেখো যে প্রথম ছবিতে কি প্রশ্ন করা হয়েছে, প্রথম ছবির মধ্যে কে আছেন? খুব সহজেই বলে দিতে পারো, একজন পুরুষ আছেন। কি আমার তো ভুল হলো, তাই না? একজন মহিলা আছেন। হ্যাঁ, মহিলা ম্যাডাম খুব হাসতে আছেন, খুব সুন্দর করে না? এবং ম্যাডাম মহিলা আছেন, মাঝে আছেন। এই মাঝে থাকাকে আমরা কি বলি? মধ্যে থাকা বা মধ্যম বলি। আমরা দ্বিতীয় চিত্রে দেখতেছি কারা বেশি আছেন, পুরুষ বেশি আছেন না মহিলা বেশি আছেন, বলতো বন্ধুরা? হ্যাঁ, পুরুষ বেশি আছেন। তাহলে এই কোনো কিছু বেশি থাকাকে কি বলে? প্রচুর আছে বলা হয়, প্রচুর। তার মাঝে থাকাকে কি বলে? মধ্যম বলে। অবশ্য আমরা প্রচুরক জিনিসের সাথে আরো অনেক পরিচয় আছে, প্রচুর ইলিশ পশ্রি বাজারে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে না? আরে বাপ রে বাপ, জামা কাপড়ের প্রচুর দাম, মানে আগের চেয়ে বেশি, অর্থাৎ বেশি কিছু হওয়াটাকে আমরা প্রচুর বা প্রচুরক বলি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? আজকে আমাদের পাঠের বিষয়, হ্যাঁ ঠিক বলেছ, মধ্যক প্রচুরক হতে পারে। তো বন্ধুরা, একটু কাজ বাকি রয়ে গেছে এখন। গতকাল যে তোমাদেরকে আমি কাজ দিয়েছিলাম, গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, মনে পড়ে? কি করেছো? হ্যাঁ, তোমরা সবাই করেছো। তাহলে খাতাটা খুলে ফেলো দ্রুত, সেই বাড়ির কাজের খাতাটা খুলে ফেলো, আমার সাথে মিলিয়ে নাও। হ্যাঁ, খুব দ্রুত আমরা কাজটা করবো, সবাই একসাথে আমাদের গতকালের বাড়ির কাজটা মিলিয়ে নেব। তাহলে আর যদি কারো ভুল হয় সেটাও দেখে নিতে পারবা, কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে। চলো আমরা তার আগে দেখবো, আমরা আজকের এই যে দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, তার কি কি বিষয় নিয়ে আমরা শিখবো একটু এক নজর দেখে যাই। মধ্যক পুরুষরক কিটা বলতে পারবে, মধ্যক নির্ণয় করতে পারবে এবং পুরুষরক নির্ণয় করতে পারবে। আমরা মূলত তিনটি শিখন ফল নিয়ে কাজ করব। কি খাতা খুলেছো? খাতা খুলতে খুলতে শোনো, আমাদের আজকে শিখন ফলটা দেখো। তোমরা খাতাটা খোলো আর আমি সাথে সাথে তোমাদের একটু শিখন ফলটা বলতেছি। আমরা আজকে মধ্যক পুরুষরক কিটা বলতে পারবো, অর্থাৎ আমরা আজকের ক্লাস শেষে মধ্যক এবং পুরুষরকের সংজ্ঞা দিতে পারবো। আমরা মধ্যক নির্ণয় করতে পারবো আর প্রচুরকও নির্ণয় করতে পারবো। বন্ধুরা, খাতা খুলে রেডি করে ফেলেছো? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে, সবাই খাতা খুলে ফেলেছো। চলো আমরা পূর্বদিনের কাজটা দেখি। মনে পড়ে এটা ছিল 47, 68, 57, 48, 57, 58, 47, 49, 50, 75, 78, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193,
পরিবেশ থেকে সারণী তৈরি করতে বলেছিলাম এবং সারণী থেকে আমি গড় নির্ণয় করতে বলেছিলাম। চলো খাতায় মিলিয়ে নেই, আমি উপাত্তগুলোকে দিয়ে আগেই আমরা একটা সারণী তৈরি করেছি। দেখো দিই আমি লিখেছি কত, 43 আছে। তাহলে আমি আগের দিন বলেছিলাম এক থেকে শুরু করব, এক থেকে পাঁচ, 41 থেকে 45, তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা শ্রেণী ব্যক্তিরা করছি কি, এক থেকে 41 থেকে 45 পাঁচজন, তাহলে কত থেকে শুরু হবে, 46 থেকে 50,
আহা, আমাকে আর বলতেই দিচ্ছে, দিতে ইচ্ছা করছে না, তোমরা সবাই পেরেছো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। 56 থেকে 60, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 61টি থেকে 65, 66টি থেকে 70, 71টি থেকে 75, 76টি থেকে 80, কারণ আমাদের 78 আছে, হাইয়েস্ট সংখ্যা মনে হয়। কত আছে আমাদের? এই যে 78 সংখ্যাটা আছে, অর্থাৎ 80। শেষ, এবার আমরা মধ্যবিন্দু নিয়েছি, সে মনে পড়ে 41 আর 45 যোগ করলে হয় 86, দুই দিয়ে ভাগ করছি 43। হ্যাঁ, এইবার 45 থেকে দেখো দি, এইবার 45 থেকে 50, 45 থেকে 50, উপরে 45, নিচে 50, পার্থক্যটা কত? হ্যাঁ, 5। তাহলে 43 যোগ 5 48, 48 যোগ 5 53, 53 যোগ 5 58, 58 যোগ 5 63, তারপর 68, তারপর 73, তারপর 78। ভালো লাগে, খুব ইজি, তাই না? এইবার আমরা দেখেছি 41 থেকে 45 মধ্যে দুটো সংখ্যা আছে, 46 থেকে 50 মধ্যে 5টি সংখ্যা আছে, তারপর আমরা দেখছি 51 থেকে 55 মধ্যে দুটো সংখ্যা আছে, 56 থেকে 60 পর্যন্ত 5টা সংখ্যা আছে, তারপরে 61 থেকে 65 2টা আছে, 66 থেকে 70 4টা আছে, 71 থেকে 75 3টা আছে, 76 থেকে 80 2টা আছে। যোগ করো 5 আর 2 7 8 9, 9 5 14, 15 16 20 25। এইবার আমাদের কি করতে হবে মনে আছে? মধ্যবিন্দুকে কি দিয়ে গুণ করতে হবে? গণসংখ্যা দ্বারা। মধ্যবিন্দু 43, গণসংখ্যা 2 গুণ করলে হয় 86, মধ্যবিন্দু 48 5 দিয়ে গুণ করলে হয় 240, মধ্যবিন্দু 53 2 দিয়ে গুণ করলে হয় 106, মধ্যবিন্দু 58 5 দিয়ে গুণ করলে হয় 290, মধ্যবিন্দু 63 2 দিয়ে গুণ করলে কত হয়? 126, 68 4 দিয়ে গুণ করলে 272, 73 3 দ্বারা গুণ করলে কত হয়? 219, এবং 78 2 দ্বারা গুণ করলে কত হয়? 156, তে যোগফল কত? 1495। মিলে গেছে, গুড। এইবার আমাদেরকে কি করতে হবে? গড়ের সূত্রটা লিখতে হবে। কি করতে হবে? গড়ের সূত্র লিখতে হবে। গড়ের সূত্র কি? সামেশন অফ এপাই এক্স আই বাই এন, এপাই এক্স এর মান কত? 1495, এন এর মান কত? 25। ওই যে সারণীর নিচেই দেখো 25, এবার 25 দ্বারা ভাগ করলে হবে কত? কত হবে? 59.8। তাহলে আমাদের কি নির্ণয় করা হয়ে গেল? আমাদের সারণী তৈরি করে গড় নির্ণয় হয়ে গেল। চলো বন্ধুরা, এখন আমরা আমাদের নতুন পাঠে প্রবেশ করি। কি মিলিয়ে নিয়েছো সবাই? হ্যাঁ, সবাই একটু মিলিয়ে নাও, যারা আমার সাথে তাড়াতাড়ি পারো না তারা আস্তে আস্তে দেখে নাও এবং মিলিয়ে নাও। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, একটু মিলিয়ে নাও। কি আমি বলবো? 86 240 106 290 126 272 219 157 1495। তারপর 1495 কে আমরা, হ্যাঁ, 25 দ্বারা ভাগ করেছি, হয়েছে 59.8। এইবার দেখো কতগুলো হাতি, এই যে এলোমেলো হাতি সাজানো আছে, মধ্যক চিহ্নিত করে কি করতে হবে? কি করতে হবে বলতো? হয় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাই। আমরা কিন্তু ছোট থেকে বড় সাজাই, এটা অবশ্য একটা লজিক নাই, অনেকে অনেক মতো করে। আমার লজিক হলে এই, আমরা প্রথম ছোট ছিলাম, তা আস্তে আস্তে বড় হয়েছি, প্রথম শিশু চিনতে পারছি, তারপর 1 করেছি, 2 তে করেছি, 3 তে করেছি, এই জন্য আমি ছোট থেকে বড় সাজাবো। তুমি বড় থেকে ছোট সাজাতে পারো, সমস্যা তেমন কিছু নেই। তাহলে এই, তারপরে এই এসে গেছি, ওরে বাপ রে বাপ, এই হাতিটা আবার 200 রঙের লাভ দিছে, ক্যাপ মাথায় পড়ছে, হাতিও ক্যাপ পরছে, আর হাতির উপর যে বসে আছেন তিনিও ক্যাপ পরেছেন, হাতিটা খুব জোরালো। এরপর একটা হাতি এসেছে, একটা হাতি এসেছে, 5টা হাতি, আমরা 5টা খোয়ারে ঢুকিয়ে দিলাম। এবার প্রশ্ন করা হয়েছে, বলতো মধ্যক কোনটি? হ্যাঁ, তুমি বলতে পারবা, স্যার ওইতে যে হাতিটা লাফাচ্ছে যেখানে একটা লোক বসে আছে, আবার সুরের উপর একটা লাঠিও আছে, এটাই হলো মধ্যক। তাহলে মধ্যক কেন, কিভাবে বের করলা তুমি মধ্যক? তুমি বললা বাম পাশে 2টো হাতি আর ডান পাশে 2টো হাতি, তাহলে মাঝে আছে ওই হাতিটির মধ্যে, অর্থাৎ দুই দিকে তুমি সমান সমান দিয়ে মাঝেরটা তুমি বললা মধ্যক। চলো আমরা আরো কিছু মধ্যক চিহ্নিত করি। দেখো দি, এখানে আমাদের 8টা বল আছে, এই এটাকে মধ্যক চিহ্নিত, দুই পাশে 4টা 4টা দিয়ে গেছে, মধ্যক নাই, আসলে মধ্যক আছে। কি করতে হবে? দুই পাশে 3টা 3টা দিয়ে মাঝে 2টা নিয়ে মধ্যক বানাতে হবে। একটু তবে এনে বলের সংখ্যার জন্য না, বিজয় জোড় সংখ্যক, দেখবা জোড় সংখ্যকের জন্য 2টা সংখ্যা নেওয়া লাগবে। একটু পরে আমি সূত্র দেবো। এইবার আমরা কিছু অবিন্যস্ত উপাত্ত দেখব, এগুলোকে আমাদের কাজ কি বন্ধুরা? এগুলোকে আমরা এখনই সাজিয়ে নেব। সাজিয়ে নিলে কি হয়? 17 আসবে আগে, 15 আসবে আগে, হ্যাঁ 15-র পর 17, 17-র পর আসবে 19, তারপর 20, 24, 25, না তারপর হলো 29, 30, 33 এসেছে। এইবার আমরা, হ্যাঁ, মোট কয়টা? 9টা। উপরে বিজোড় জোড় ছিল, 2 ভাগ করছি মাঝে না, এবার কিন্তু বিজোড় সংখ্যক মাঝে আছে। তাহলে দেখা যাচ্ছে কি, জোড় সংখ্যক পদের বেলা মাঝে পাওয়া যায় না, দুই দিকে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়, আর বিজোড় সংখ্যক পদের বেলা মাঝে একটা পদ থেকে যায়, সেই পদটাকে আমরা আলাদা করতে পারি, সেটাই হয়ে যায় তখন মুক্ত।
তাহলে জোড় সংখ্যক পদের কি মধ্যক করা যাবে না? মানে প্রশ্ন, হ্যাঁ জোড় সংখ্যক পদেরও মধ্যক করা যাবে, আমরা এই কিছুক্ষণের মধ্যে সেটাও শিখে যাবো। তাহলে মধ্যকের সংজ্ঞা কি নিচের লাইন দিয়ে বলতো, কতগুলি উপাত্তকে যে উপাত্ত, এই যে সবুজ রঙের মধ্যে যে উপাত্ত, যে উপাত্ত সমান দুই ভাগে ভাগ করছে তিনি হবেন মধ্যক। এই সংজ্ঞাটা কি হতে পারে, উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজাতে হবে, এলোমেলো সাজানো যাবে না। দেখছো, যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে সেই মানকে উপাত্তগুলোর মধ্যক বলে, সেই মানকে উপাত্তগুলোর মধ্যক বলে। উপাত্তগুলোর আমি বলে উপাত্তগুলোকে বলেছি, উপাত্তগুলোর মধ্যক বলে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা অবিন্যস্ত উপাদানের কিছু মধ্যক নির্ণয় করার সূত্রটা জেনে নিই। সূত্র না থাকলে তো হবে না। যদি এন বিজোড় হয়, এই যে শেষেরটা আমাদের কৃতিগুলো যেটা করেছিলাম, এই দেখো এইটার এন ছিল বিজোড়, এই যে নিচেরটার এন ছিল বিজোড়, যদি বিজোড় হয় তাহলে সূত্র হবে কি, বিজোড় সংখ্যার দুই দিয়ে ভাগ করলে মিলে না, এই জন্য বিজোড়ের লগে এক যোগ করলে কি হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে এন এর মান বিজোড় হলে তার লগে যদি এক যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে মধ্যক। খেয়াল করে দেখো, আগে নয়টা পদ ছিল, দেখি নয়টা পদ, চাইরের সাথে আট, আট আট আর এক নয়, নয়ের সাথে এক যোগ করলে হয় কত, দশ, দুই দিয়ে ভাগ করলে হয় কত, পাঁচ, কত হয়, পাঁচ হয়, পাঁচ নাকি। তাহলে পাঁচ যদি হয় তাহলে পঞ্চম পদটা হবে মধ্য, এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বর পর মধ্য হয়ে গেল, এটা বিজোড় সংখ্যক। আর যদি জোড় সংখ্যক হয়, ওই যে বলের বেলা, বল আমাদেরকে বিপদে ফেলেছে, বলের বেলা যদি জোড় সংখ্যক হয় তাহলে কয়টা পদ যোগ করতে হবে, দেখো দুইটা পদ, প্রথমে যোগ করতে হবে এন বাই টু তম পদ, দেখো দশটাকে আটটাকে যদি দুই দিয়ে বাদ দাও তাহলে কত হবে চার, তাহলে চতুর্থ পদ যোগ করতে হবে, তারপর চতুর্থ পদের লগে চতুর্থ যোগ এক, কত পদ যোগ করতে হবে, পঞ্চম পদ যোগ করে দুইটা পদ যোগ করছি বলে দুই দিয়ে ভাগ করে মধ্যক নির্ণয় করতে হবে। চলো এরম একটা অঙ্ক আমরা দেখি, এই একটা কয়টা পদ এখানে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, জোড় সংখ্যক পদ, তাহলে দুই দিকে বাদ দিছি, দেখো কয়টা কটা, চারটে চারটে, দশটা চারটে চারটে বাদ, দরকার নাই, দশের দুই দিয়ে বাদ দিলে কততম পদ, পঞ্চম পদ, আর এক যোগ করলে কততম পদ, ষষ্ঠ পদ, দেখছো পঁচিশ আর আঠাশ, পঞ্চম আর ষষ্ঠ পদই মাঝে রয়ে গেছে, এটা কিন্তু যায়নি, দেখছো আট দশের দুই দিয়ে বাদ করলে পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ যোগ করতে হবে, দেখছো সূত্রে এসে গেছে। তাহলে পঞ্চম পদ কত, পঁচিশ, ষষ্ঠ পদ কত, আঠাশ, তাহলে দুই দিয়ে যোগ করলে দুই দিয়ে ভাগ করবো, পঁচিশ আর আঠাশ যোগ করলে কত হয় ক্যালকুলেটার করো, কত হয়, তিপ্পান্ন হয়, তিপ্পান্ন দুই দিয়ে ভাগ করলে কত হয় ছাব্বিশ দশমিক পাঁচ। তাইলে উপাত্ত যদি জোর হয়, অবিন্যস্ত উপাত্ত যদি জোর হয় তাহলে জোর হইলে এন বাই টু তম পদ, যেমন দশ আটটা হইলে আট বাই টু চতুর্থ পদ, এবং তার লগে এক যোগ করলে কত হইবে পঞ্চম পদের যোগ পদ, যদি পঞ্চাশটা হয় তাহলে পঞ্চাশে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ, তাহলে পঁচিশতম পদ যোগ ছাব্বিশতম পদের যোগ ফলের অর্ধেক হবে মধ্য, যদি একশো হয় তাহলে একশো দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশতম পদ আর একান্নতম পদের যোগ ফলকে দুই দিয়ে ভাগ করতে হবে, ক্লিয়ার। আর যদি বিজোড় হয় তাহলে যত পদ তার লগে এক যোগ করে দুই দিয়ে ভাগ, উনত্রিশটা যদি পদ হয় তার লগে এক যোগ করলে তিরিশ, তাহলে দুই দিয়ে ভাগ করলে পনেরোতম পদ মধ্য, যদি উনসত্তরটা পদ হয় তাহলে উনসত্তর লগে এক যোগ করে সত্তর, তাহলে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশতম পদ হবে মধ্য। দুইটা সূত্র ক্লিয়ার আমাদের, দুইটা সূত্র, সূত্র দুইটা বন্ধুরা মনে রাখতে হবে, সূত্র মনে না থাকলে তো অঙ্ক হবে না, পরীক্ষার হলে যাই কি করতে হইবে, বসে বসে শুধু কি করবা তুমি, কলম কামড়া বা আরে কলমের মাথা খেয়ে ফেলবা, তাও অঙ্ক মিলবে না। আর সূত্র জানলে পাঁচ মিনিটের মধ্যে দশ মার্কের উত্তর দেওয়া শেষ। এইবার আমরা যাব, যদি আমাদেরকে সারণী দেয়, বিক্ষিপ্ত স্কোর দেয়, তোমাদের বইতে কিন্তু সারণী দিয়ে অঙ্ক আছে, যদি এরকম একটা সারণী দিয়ে দেয়, সারণীর মধ্যে কি বলবে কতগুলো সংখ্যা, তাহলে তোমরা লেখো সারণীতে তিনটা কলাম করো, তিনটি কলাম, তিনটি কলাম, তিনটা খাড়া রেখা দাও, দিয়েছ, এবার আড়া আড়ি দাও, একটা দিছো, দুইটা দিয়েছো, তিনটা, চারটা রেখা হয়েছে, পাঁচ নম্বর রেখা হয়েছে, ছয় নম্বর রেখা হয়েছে, সাত নম্বর রেখা হয়েছে, আট নম্বর রেখা হয়েছে। এবার প্রথম ঘরের মাথায় লেখো প্রাপ্ত নম্বর, লিখেছো প্রাপ্ত নম্বর, তোমাদের পরীক্ষায় কত পেয়েছে লিখেছো, তার নিচে লেখো তিপ্পান্ন পেয়েছো, সাতান্ন পেয়েছি, উনসত্তর পেয়েছি, পঁচাত্তর পেয়েছি, বিরাশি পেয়েছে, নব্বই পেয়েছে। এবার পরের কলামের উপর লেখো গণসংখ্যা, তিপ্পান্ন পেয়েছে ছয় জন, দেখেছো গণসংখ্যা লিখেছো, গণসংখ্যা হ্যাঁ তিপ্পান্ন পেয়েছে ছয় জন, সাতান্ন পেয়েছে তোমার আট বন্ধু, উনসত্তর পেয়েছে বারো বন্ধু, পঁচাত্তর পেয়েছে এগারো জন, এগারোটি এগারো জনই, বিরাশি পেয়েছে নয় জন, আর নব্বই পেয়েছে চার জন, এক একটা নম্বর একজন। এরকম আমাদের ক্লাসে কিন্তু হচ্ছে, পরীক্ষায় একই নম্বর একাধিক শিক্ষার্থী পায়, পায় না বন্ধুরা, পায়, তাদেরকে তুমি একটা সারণীতে বসাইলে যে তিপ্পান্ন কয়জন পেয়েছে, সাতান্ন কয়জন পেয়েছে, উনসত্তর কয়জন পেয়েছে, কিংবা তোমার এলো পঁচাত্তর কয়জন পেয়েছে, বিরাশি কয়জন পেয়েছে, নব্বই কয়জন পেয়েছে, এগুলো করো না। এইবার আমাদের সারণী থেকে
মধ্যক বের করতে হলে আর একটা ঘরে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রম শব্দের অর্থ কি? ধারাবাহিক ভাবে। যোজিত শব্দের অর্থ কি? যোগ করা। ধারাবাহিক ভাবে যোগ করে গণসংখ্যা। কারে যোগ করবা? গণসংখ্যাকে যোগ করবা, প্রাপ্ত ফলকে না। ক্রম মানে ধারাবাহিক ভাবে, যোজিত মানে যোগ করবা গণসংখ্যাকে। তাহলে কি করবো? প্রথম ছয় কে যোগ করে, যোগফল ছয়। কত যোগফল? ছয়। এইবার এই ছয়ের সাথে, এই ছয়ের সাথে আট যোগ করি, ছয় আর আট, এই দুইটা যোগ না করে আমরা কোনাকুনি যোগ করি, তাহলে ছয় আর আট কত? চোদ্দ। এই চোদ্দোর সাথে আবার তুমি এই তিনটা যোগ করবে, তিনটা যোগ না করে আমরা এই দুইটা যোগ করে ফেলছি না চোদ্দ, এই চোদ্দোর সাথে বারো যোগ করি ইজিলি। মানে এই দুটা তো যোগফল এখানে আসেই। এইবার আমরা চোদ্দোর সাথে বারো যোগ করি, বারো যোগ করলে কত হবে বন্ধুরা বলতো? হ্যাঁ ছাব্বিশ। ছাব্বিশের লগে যোগ করবা কত? এগারো। এগারো যোগ করলে কত হবে? হ্যাঁ সাঁইত্রিশ। স্যার আর বলা লাগবে না, না সাঁইত্রিশ আর নয় ছিচল্লিশ, ছিচল্লিশ আর চার পঞ্চাশ, এখন এন এর মান পঞ্চাশ। এই লাস্ট সংখ্যাটাই কিন্তু এন এর মান, এইখানে যোগ করলেও পঞ্চাশ হবে, এখানেও পঞ্চাশ হবে, মনে রাখবে তোমার অঙ্ক হয়েছে কিনা। এইবার ক্যালকুলেটরে এই সংখ্যাগুলি যোগ করে, এটা যদি পঞ্চাশ হয় আর এইখানেও যদি পঞ্চাশ হয় তাহলে বুঝবো তোমার যোগফল ঠিক আছে, না হলে তোমার কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে, আবার চেক করো, কারণ ভুল হয়ে গেলে তার অঙ্ক হবে না, সংখ্যা এদিক সেদিক হয়ে যাবে বন্ধুরা, তাই না? তাহলে আমাদেরকে খুব সতর্কতার সাথে এই কাজগুলোকে করতে হবে। তো চলো পঞ্চাশ জোর না বিজোর, জোর। তো জোর হলে কোন সূত্র? এন বাই টু তম পথ যোগ এন বাই টু তম প্লাস ওয়ান তম পথ। তাহলে পঞ্চাশের অর্ধেক কত? হ্যাঁ পঁচিশ। তাহলে কত কত তম পথ যোগ করতে হবে? পঁচিশতম পথ আর ছাব্বিশতম পথ যোগ করতে হবে। সূত্রটা আগে লিখি, সূত্রটা কি আমাদের? আমাদের সূত্রটা হচ্ছে কি? এন বাই টু তম পদের মান আর এন বাই টু তম প্লাস ওয়ান তম পদের মান ভাগ টু। তাইলে কত? পঞ্চাশ। পঞ্চাশকে ভাগ করলে, দুইটা ভাগ করলে কততম পথ? পঁচিশতম পথ। আর কততম পথ? ছাব্বিশতম পথ। কোথায় পাবা? এই এখন দেখো, তেপ্পান্ন পেয়েছে ছয় জন আর সাতান্ন পেয়েছে চোদ্দ পর্যন্ত, তাহলে সাত নাম্বার থেকে চোদ্দ নাম্বার পর্যন্ত সাতান্ন পেয়েছি। সাত নাম্বার, সাত নাম্বার জনে পেয়েছে আট নাম্বার পথ, নয় নাম্বার পথ, দশ নাম্বার, এগারো, বারো, তেরো, চোদ্দ নাম্বার পথ হইল সাতান্ন। পনেরোতম পথ উনসত্তর থেকে, ষোলোতম পদ উনসত্তর, সতেরোতম পদ উনসত্তর, কারণ মোট ছাব্বিশটা আছে, সরি বারোটা আছে, মোট বারোটা আছে। তাহলে দেখো পনেরোতম পথ কত? উনসত্তর। ষোলোতম পদ উনসত্তর, সতেরোতম পদ উনসত্তর, আঠারোতম পদ উনসত্তর, আঠারো উনিশতম পদ উনসত্তর, কুড়িতম পদ উনসত্তর, একুশতম পদ উনসত্তর, বাইশতম পদ উনসত্তর, তেইশতম পদ উনসত্তর, চব্বিশতম পদ উনসত্তর, পঁচিশতম পদ কত? উনসত্তর। ছাব্বিশতম পদ কত? উনসত্তর। কয়টা উনসত্তর নেবা? দুইটা। আবার দেখো সাতাশতম পদ পঁচাত্তর, আঠাশতম পদ পঁচাত্তর, উনত্রিশতম পদ পঁচাত্তর, করতে করতে কত? সাঁইত্রিশতম পদ পর্যন্ত পঁচাত্তর। এবার আবার বিরাশিতম পদ কত? আটত্রিশতম পদ পঁচাত্তর, উনচল্লিশতম পদ পঁচাত্তর, চল্লিশতম পদ পঁচাত্তর, একচল্লিশতম পদ পঁচাত্তর, বিয়াল্লিশতম পদ পঁচাত্তর, তেতাল্লিশতম পদ পঁচাত্তর, চুয়াল্লিশতম পদ পঁচাত্তর, পঁয়তাল্লিশতম পদ পঁচাত্তর, ছিচল্লিশতম পদ পঁচাত্তর, আবার সাতচল্লিশ পদ, সাতচল্লিশতম পদ নব্বই, আটচল্লিশ পদ নব্বই, উনচল্লিশতম পদ নব্বই, পঞ্চাশতম পদ নব্বই। তাহলে আমার পঁচিশতম পদ কত? উনসত্তর, এবং ছাব্বিশতম পদ উনসত্তর। দুইটা উনসত্তর যোগ, দুইটা উনসত্তর যোগ করলে কত হয়? এই ক্যালকুলেটার যখন আছে চাপু বাবা, নয় নয় আঠারো, ছয় দুগুণে বারো আর একটা, এইটাকে দুইটা ভাগ করলে উনসত্তর পাওয়া গেল। তাহলে আমাদের মধ্যক নির্ণয় শেষ হয়ে গেল। সিংহনফল, আমরা মধ্যকের সংখ্যা জানলাম, প্রচুরকের সংখ্যা জানলাম, আমরা মধ্যকে তিনভাবে তিন পদের জিনিস নির্ণয় করলাম। প্রথমে অবিনষ্ট স্কোর দুই পদের মধ্যক নির্ণয় করলাম। দুই পদ কি কি? অবিনষ্ট স্কোরের মধ্যক দুই পদের কি কি? একটা হলো জোর সংখ্যক পদ, আরেকটা হলো বেজোর সংখ্যক পদ, আর আরেকটা হলো সারণীর মধ্যে। এইটাও আসলে বিন্যস্ত, ধারাবাহিকভাবে সংখ্যাগুলো একসাথে সাজিয়ে দিয়েছি, আর কিছু নেই, এটাও আমরা বলতে পারি বিন্যস্ত স্কেল। ওইখানে মানের ঊর্ধ্বক্রম, এখানেও মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছে, সাজাইছে না বন্ধুরা? সুতরাং এটাও বিন্যস্ত, এখানে শুধু বিষয়টা তো সারণীর মধ্যে দিছে, আর ওইখানে স্কেলগুলো একটার পর একটা, একটার পর একটা তুমি লিখে গেছো, ঠিক আছে? পদ্ধতি একই। তাহলে আমাদের মধ্যক নির্ণয় শেষ, কি পারবা অঙ্ক মধ্যক আসলে পরীক্ষায়? এইবার আমরা পুরুষরোগকে চিহ্নিত করি, আমাদেরকে কতগুলা, এই পুরুষরোগের বেলা তোমাদের আরো কয়েক নিয়মের পুরুষরোগ আছে বন্ধুরা, সূত্রের সাহায্যে মধ্যক আছে, এটা নবম শ্রেণীতে শিখবা। সূত্রের সাহায্যে পুরুষরোগ আছে সারণীর, সারণী বলতে শ্রেণী ব্যক্তি দিবে, শ্রেণী ব্যক্তির মধ্যক নির্ণয়, শ্রেণী ব্যক্তির পুরুষরোগ নির্ণয় আছে। তোমাদের অনেক শিক্ষকরা হয়তো তোমাদের কোচিং এ করে থাকবেন, স্কুলে করিয়ে থাকবেন, আমি দুঃখিত যে তোমাদের অষ্টম শ্রেণীতে সেই ধরনের অঙ্ক নাই। আমরা কেন করবো? অষ্টম শ্রেণীর সিলেবাসে আমাদের হ্যাঁ শ্রেণী ব্যক্তির মধ্যক নির্ণয় এবং শ্রেণী ব্যক্তির পুরুষরূপ নির্ণয় নাই, সুতরাং আমরা সূত্র প্রয়োগ করে সেই অঙ্ক করব না বন্ধুরা। আমাদেরকে পুরুষরূপ দিয়েছে আমাদের বইতে কতগুলো সংখ্যা মাত্র, এই যেমন কতগুলো অবিন্যস্ত সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছি, একটু আগেও আমরা নিয়েছিলাম, এই সংখ্যাগুলোকে কি করতে হবে বন্ধুরা?
হ্যাঁ, মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমি সাজাবো। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি আমি মানের ঊর্ধ্বক্রম পছন্দ করি, তুমি মানের নিম্নক্রম অনুসারে সাজাতে পারবা, অসুবিধা নাই। শিরোদার জন্য স্যার মানের ঊর্ধ্বক্রম অনুসারে আপনি সাজাইছেন, আমরা নিম্নক্রম অনুসারে সাজাবো, অফকোর্স এলাও, তুমি পারবা, যেভাবেই করো না কেন পাবে। আমি মানুষ ছোট থেকে বড় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে জেনে লিখেছি। তোমার বড় থেকে ছোট লিখতে ভালো লাগে, তুমি লিখতে পারো। তবে বন্ধুরা, আমরা সবাই একটা নিয়ম ফলো করি, তোমার সব বন্ধুরা যদি নিম্ন থেকে উচ্চ রেখে তুমিও সেটা লেখো, নাহলে পরীক্ষা করে কি হঠাৎ ভুলটা দেখলি উনি আর চিন্তা করে না, গ্যাস করে কেটে দেয়, আসলে উনি তো ভুল করেছেন, কিন্তু ভুল করলে আমাদের কিছু করার নেই, এমন ঘটনা আমাদের পরীক্ষার খাতায় ঘটে। বন্ধুরা, অঙ্ক হওয়ার পরও কেউ কেউ দুর্ভাগ্যক্রমে শূন্য পেয়ে যাবে, কিসের জন্য জানো? এই ধারাবাহিক একটা সাধারণ নিয়মের বাহিরে যদি তুমি ব্যতিক্রম নিয়মে যাও, তোমার অঙ্ক হয়েছে কিন্তু স্যার তো খেয়াল করেন নেই, স্যারকে বোর্ড থেকে উত্তরপত্র আমরা দিয়ে দিছি সেটাও হয়তো মিলে নেই স্যারে, বা যে কোনো একটা কারণে স্যারে ভুল করে ফেলতে পারেন অমনোযোগিতার কারণে। এই জন্য আমরা একটি মাত্র নিয়মকে অনুসরণ করবো, সাধারণ কিছু নিয়মকে অনুসরণ করবো, পাঠ্য বইয়ের নিয়মকে অনুসরণ করবো। আমরা অনেকে মহাপণ্ডিতি করে নানান বিভিন্ন ধরনের কঠিন নিয়ম অঙ্ক করি, বন্ধুরা আমি নিষেধ করলাম, কোনো প্রয়োজন নেই। তোমরা তোমাদের মূল বইটাকে ফলো করো, একদম মনে রাখবা তুমি তোমাদের পাঠ্য বইটাকে ফলো করো, তার নিয়ম ফলো করো, তোমার অঙ্ক ভুল হলেও তুমি ফুল নম্বর পাবে। বইতে যদি ভুল করে থাকে মেন বইতে এবং সেই নিয়মে যদি তুমি অঙ্ক পারে সে তুমি ফুল নম্বর পাবে। কিন্তু তোমরা অনেকে অঙ্কের নিয়ম বানাও, আর এক এক কোচিং সেন্টারে যাও এটা বলে অঙ্কের কোনো নিয়ম আছে নাকি, আরে বোকা, অঙ্কেরই নিয়ম আছে, অঙ্কের অ্যাবসলিউটলি বললাম অঙ্কের নিয়ম আছে, অঙ্ক নিয়ম ছাড়া চলে না। যেমন তোমাদের ইংরেজি গ্রামার বাংলা গ্রামার নিয়ম ছাড়া চলে না, তাই না? তেমনি গণিত নিয়ম ছাড়া চলে না। অনেকে বলে গণিতের আবার নিয়ম আছে নাকি, আরে অনেক পদের নিয়মে করা যায়। হ্যাঁ করা যায়, সেটা অথেন্টিক হতে হবে, সর্বজন স্বীকৃত হতে হবে, সেইটাকে বস্তুনিষ্ঠ এবং প্রমাণলব্ধ হতে হবে, অন্যথায় কেউ অঙ্ক বানিয়ে করলেই হবে না। অনেকে বানিয়ে বানিয়ে অঙ্ক করে, আমরা সাথে দেখি তো বহু দেখি এইখান থেকে দূরে থাকবে না, ও মূল বইটাকে ফলো করবে। যাই হোক, ১৭ আছে কয়বার বন্ধুরা? ১৭ আছে ৩বার। তারপর ২৫ আছে কয়বার বন্ধুরা? ২বার। আর বাকি সংখ্যাগুলো আছে ১বার। সবচেয়ে বেশি আছে কত? ১৭ আছে ৩বার, কিন্তু শুরু ১৭। মনে রাখবা সব সংখ্যাগুলি যদি একবার থাকে প্রচুরক নাই, সব সংখ্যাগুলি যদি দুইবার দুইবার থাকে প্রচুরক নাই, সব সংখ্যাগুলি যদি তিনবার 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 থাকে প্রচুরক নাই, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে অপর সংখ্যা থেকে বেশি বার থাকতে হবে। কথা বুঝতে পারছো? কোনো একটি সংখ্যাকে বাকি সংখ্যাগুলোর সেই একবার হলেও বেশি থাকতে হবে, সমান সংখ্যক বার সবাই থাকলে প্রচুরক নাই। তাহলে প্রচুরক দুইটা হবে এমন, একটা হবে এমন কোনো কথা নেই, প্রচুরক অনেকগুলো হতে পারে। যেমন এখানে ১৭ ৩টে আছে, একটা ১৭ প্রচুর বলছি, এমনও হতে পারতো ১৭ ৩টা ২৫ ৩টা আছে, তাহলে ২৫ও প্রচুর হতো, তখন আমরা বলতাম ১৭ ও ২৫ প্রচুর। আবার এমন হইতে পারতো ৩৩ আছে ৩টার সাথে পাশাপাশি, তাহলে বলতাম ১৭ ২৫ বা ৩৩ হলো প্রচুর। চলো প্রচুরকের সংখ্যাটা জানি। হ্যাঁ, প্রচুরকের সংখ্যা হলো কোনো উপাত্ত উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার হবে। হাসতেছো তোমরা না স্যার, এটা প্রচুরকের সংখ্যা তো আমরা জানি সোজা, কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। তো চলো, আজকে আমরা পাঠের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি, তিনটি শিখন ফল নিয়ে আলোচনা করছি। আমাদের প্রথম শিখন ফল ছিল কি? প্রথম শিখন ফল ছিল মধ্যক প্রচুরক কি তা বলতে পারবে, দ্বিতীয় শিখন ফল ছিল মধ্যক নির্ণয় করতে পারবে, তৃতীয় শিখন ফল ছিল প্রচুরক নির্ণয় করতে পারবে। দেখি আমরা এখন পাই কিনা। আচ্ছা, মধ্যক কাকে বলে? যে সংখ্যা উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে, হ্যাঁ তাকে মধ্যক বলে। এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক কোনটা? মানের ক্রমানুসারে সাজাও, প্রথমে ৫২, তারপর ৫৬, তারপর ৬৫, ৭০, ৭২, ৭৮। তো ৭২, ৭৮ বাদ, তাহলে ৭০ আর ৬৫ যোগ করে দুই দিয়ে ভাগ করো, ৭২.৫। একটু খাতায় সাজিয়ে নাও বন্ধুরা, এই ক্লাসের পর ইচ্ছা করলে তোমরা এই কাজটা করতে পারো, তাহলে তোমরা মধ্যক পারো কিনা দেখতে পারি। এইখানে সর্বাধিক বার আছে কি? হ্যাঁ ৭ আর ৮ আছে দুইবার দুইবার। এটা এই একটা শ্রেণী দিয়েছে, এটার মধ্যক কোনটা তাহলে যোগ করো, মধ্যক কোন সংখ্যা রইবে মধ্যক যোগ করো, ৫ আর ৮ ১৩, ৫ আর ৮ ১৩, ১৩ আর ৫ ১৮, ১৮ আর ১০ ২৮, তাহলে ২৮ হলে ১৪তম সংখ্যাটা হবে মধ্যক, ১৪ ১৫তম সংখ্যা মধ্যক, তাহলে ৮ আর ৫ ১৩, ১৪তম সংখ্যাও ৬৫, ১৫তম সংখ্যাও ৬৫, তাহলে মধ্যক কত? দুইটা ৬৫ যোগ করে দুইটা ভাগ করলে তো ৬৫ হবে, বোকারা। এটা আবার কাহা ক্যালকুলেটরে করে, ক্যালকুলেটরে চিন্তা করে বোকা। হ্যাঁ, তাহলে ১৪তম সংখ্যাও ৬৫, ৬৫ ১৫তম সংখ্যাও ৬৫, তাহলে সারণীর মধ্যক হবে ৬৫। দেখো মুখে মুখে করা যায় বলে এমন কিছু না, তোমরা যদি ক্লাস মনোযোগী হও তাহলে তোমরা পারবে।
তো বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাসের আমরা শেষ পর্যায়ে এসে গেলাম। আমরা তিনটা ক্লাস করেছি, তথ্য উপাত্তের শ্রেণীবিন্যাস করেছি, তথ্য উপাত্তের ধাপগুলো করেছি আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য। আমরা দ্বিতীয় ক্লাসে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছি, মধ্য গড় নির্ণয় করেছি, এবং সেই অনুসারে তোমাদেরকে কাজ দিয়েছিলাম, যে কাজের উত্তর আজকের আমরা পেলাম। আর আমরা নতুন করে শিখলাম মধ্যক এবং উসরো। তো বন্ধুরা, পরীক্ষায় কিন্তু আমাদের এই দুইটি বিষয়ের উপর, তিনটি বিষয়ের উপর প্রশ্ন থাকে। অনেক সময় তিনটি বিষয়ের উপর তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। আবার এর পাশাপাশি আর তোমাদের দুইটা জিনিস আছে, আয়তলেখ এবং পাই চিত্র করলে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তো চলো, একটি বাড়ির কাজ তুলে নাও, তোমরা খুব দ্রুত তুলে নাও। প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর সংখ্যা দুই লেনে লেখবা। প্রাপ্ত নম্বর, শিক্ষার্থীর সংখ্যা, প্রাপ্ত নম্বরের নিচে লেখো 67, টান দিয়ে লেখো 23 জন পেয়েছে, 71, তার টান দিয়ে লেখো 27 জন পেয়েছে, হ্যাঁ 75, টান দিয়ে লেখো 21 জন পেয়েছে, আর 78, টান দিয়ে লেখো কত, হ্যাঁ 25 জন পেয়েছে। 67, 23, 71, 27 এবং 75, 21 এবং 78, 25। দুই নম্বর প্রশ্ন লেখো, দ্রুত লেখবে, দ্রুত। 23, 16, 17, 15, 16, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17, 15, 17,
একবার দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো প্রথম এক ও দুই নং থেকে মধ্যক প্রসরক নির্ণয় করো। দেখো এক নম্বরের মধ্যে প্রসরক কিন্তু কোথায় কোথায় ঘনসংখ্যা বেশি ওই যেই প্রসরক, আর দুই নম্বর থেকেও প্রসরক কোনটা মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে যে সংখ্যাটা বেশি বার আছে সেটা নির্ণয় করবে। এবং আমাকে আগামী ক্লাসেই আমি যখন আসব তখন আমার সাথে খাতা নিয়ে বলবো। এবার কিন্তু খাতা খুলতে তোমাদের একটু সময় লেগেছিল, এটা কিন্তু আর হবে না। চলো বন্ধুরা আজকের ক্লাস এখানেই শেষ, তোমাদেরকে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা খুব ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কগুলো করো, দেখবা তোমাকে কোচিং সেন্টারে যেতে হবে না, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি। তারপরে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে আমাকে 01757585992 নাম্বারে ফোন করে জেনে নিতে পারবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।